এলাম বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাস আপনাদের জন্য। আজকে আমাদের সাবজেক্ট জিকেসি, রাইস এডুকেশনের টিচার স্যার অর্ণব চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। স্যার নতুন করে স্বাগত। যেখানে থামিয়েছিলাম আপনাকে, আমরা প্রসেসটা দেখলাম যে কিভাবে স্টুডেন্টসরা মনে রাখতে পারে, আমরা আবারও ক্লাস কন্টিনিউ করতে পারি। আচ্ছা, তো আমরা দেখলাম মুসকরি হচ্ছে আপনার তামিলনাড়ুতে দুটো পোর্টের ব্যাপারে আমরা পড়লাম, একটা হচ্ছে এন্নর পোর্ট, একটা হচ্ছে টুটিকোরিন পোর্ট। একটা হচ্ছে এন্নর পোর্ট, একটা হচ্ছে টুটিকোরিন পোর্ট। আচ্ছা, টুটিকোরিন পোর্টের ব্যাপারে আর একটা ইনফরমেশন না বললেই নয়, এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, দুটো ইনফরমেশন আর কি। একটা হচ্ছে টুটিকোরিন, এর এক্সাক্ট লোকেশনটা কোথায়? এক্সাক্ট লোকেশন যদি আমরা এর কথা বলে থাকি, তাহলে আমরা এর এক্সাক্ট লোকেশন হিসেবে বলতে পারি গালফ অফ মান্নার। গালফ অফ মান্নার, গালফ অফ মান্নারে এর এক্সাক্ট লোকেশন। আচ্ছা, সেকেন্ড যেটা অনেক সময় আমরা এটাকে বলে থাকি ফেমাসলি, এটাকে কি জিজ্ঞাসা করায় আপনারা অনেক সময় শুনে থাকবেন, এটাকে বলা হয় হচ্ছে পার্ল সিটি। তাহলে একটা হচ্ছে এর লোকেশনটা কোথায় আছে, এক্সাক্ট লোকেশনটা, সেকেন্ড হচ্ছে এটাকে কি বলা হচ্ছে পার্ল সিটি। এই পার্ল সিটির এই কোশ্চেনটা এবছরেই এসএসসিতে, এসএসসি সিজিএল এক্সামে এটা কোশ্চেনটা এসেছিল। এবারে এসএসসি সিজিএলে বেশ ভালো লেভেলের কোশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করা হয়েছে, মানে ডাইনামিসিটি, ওই যে 25টা আপনার জিএসএর কোশ্চেন থাকে সেখানে ডাইনামিসিটি এবারে খুব ভালো তৈরি করেছিল, তো সেখানেই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে যে পার্ল সিটি আমরা কাকে বলি। বেসিক্যালি আমরা এটাকে বলি টুটিকোরিন। ওয়াই এটাকে কেন বলি, তার পিছনে কারণটা হচ্ছে বে অফ বেঙ্গলের, বে অফ বেঙ্গলে আমরা পার্ল আমরা এখানে চাষ করি বা পার্ল এখান থেকে আমরা কালেক্ট করি, তার জন্য আমরা এটাকে আমরা বলছি পার্ল সিটি, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা তামিলনাড়ুর উপরে যাই, তামিলনাড়ুর উপরে নেক্সট যে স্টেটটা আসছে সেই স্টেটটার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ আপনারা নর্মালি এর নামটা অনেক সময় শুনে থাকবেন। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে যে পোর্টের ব্যাপারে আমরা পড়ব সেই পোর্টটার নাম হচ্ছে বিশাখা। বিশাখাপট্টনম। আচ্ছা, যদি আমরা বিশাখাপট্টনমের কথা বলি, তাহলে বিশাখাপট্টনম বেসিক্যালি কি ধরনের পোর্ট? এটা হচ্ছে আর্টিফিশিয়াল পোর্ট। আচ্ছা, যদি এর আমরা ফ্যাক্টস বলি, তাহলে ফ্যাক্টস হিসাবে আমরা বলতে পারি এটা হচ্ছে ভারতের ডিপেস্ট পোর্ট, সরি ডিপেস্ট পোর্ট বলে ভুল হবে, ডিপেস্ট আর্টিফিশিয়াল পোর্ট। এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় হুইচ ওয়ান ইজ দ্য ডিপেস্ট আর্টিফিশিয়াল পোর্ট, বা এদের মধ্যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডিপেস্ট আর্টিফিশিয়াল পোর্ট। ডিপেস্ট আর্টিফিশিয়াল পোর্ট হচ্ছে আপনার বিশাখাপট্টনম পোর্ট। আচ্ছা, যদি আমরা এর আর একটা স্পেশালিটি দেখি, তাহলে এর আর একটা স্পেশালিটি হচ্ছে যে এটা আপনার জাস্ট কোস্টে এটা ডেভেলপ করা হয়নি, কোস্ট থেকে একটু ভিতরে ঢুকে এটাকে ডেভেলপ করা হয়েছে, মানে এইটা ডেভেলপ করার জন্য আমরা একটু ভিতরে ডেভেলপ করেছি। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে ডিপেস্ট সেই সঙ্গে এর এর লোকেশনটা কোথায়, লোকেশনটা নট অন দ্য কোস্ট, কোস্ট থেকে একটু ভিতরের দিকে, একটু ভিতরে চেপে এসে রিভারের উপরেই এটাকে আমরা ডেভেলপ করেছি। আচ্ছা, যদি এর এক্সপোর্টিং
কি এক্সপোর্ট করে সেটার উপরে যদি আমরা কথা বলি যে কি কি নিয়ে ট্রেড করে, এক্সপোর্ট বললে ভুল হবে, ট্রেড বললে আর ভালো বলা হবে যে ট্রেড কি কি জিনিস নিয়ে এ ট্রেড করে থাকে। তাহলে যদি ট্রেডের কথা বলি তাহলে ট্রেড হিসাবে এ করে থাকে হচ্ছে আয়রন ওর, সেকেন্ড কোল, থার্ড অ্যালুমিনিয়াম, ফোর্থ অয়েল। আপনারা শুনে থাকবেন যে ইস্টার্ন কোস্ট বা ইস্টার্ন ডেল্টাস যে রিজিয়নগুলো আছে সেটাও আপনার অয়েল প্রোডাকশনের জন্য খুব ইম্পর্টেন্ট। তো তো এই জন্য অয়েল, অ্যালুমিনিয়াম, আয়রন ওর এবং কোল এই চারটে জিনিস এখানে মোস্টলি এক্সপোর্ট করে থাকে। আচ্ছা, এই যে ট্রেডিংয়ের যে কোশ্চেনগুলো আছে, ট্রেডিংয়ের যে পার্টগুলো, সে পার্টগুলো যারা ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছেন তারা একটু বেশি ভালো করে দেখবেন, কারণ আজকাল এই কী কী ট্রেড হচ্ছে তার উপরে বেস করে কোশ্চেন অনেক সময় আমাদেরকে বেশি জিজ্ঞাসা করা হচ্ছে। আচ্ছা, যদি নেক্সট আমরা পোর্টে আসি, আচ্ছা আর একটা জিনিস এখানে ইনফরমেশন না দিলেই না, সেটা হচ্ছে আফটার মুম্বাই পোর্ট এটা হচ্ছে সেকেন্ড বিগেস্ট, মানে কার্গো হ্যান্ডলিং এই সূত্রে। আচ্ছা, নেক্সট যদি আমরা পোর্টের কথা বলি সেই পোর্টটার নাম হচ্ছে বা নেক্সট স্টেট হচ্ছে আপনার ওড়িশা। ওড়িশাতে যে পোর্টটা আছে সেই পোর্টটার নাম মোস্টলি আমরা সবাই জানি, নাম হচ্ছে পারাদ্বীপ। আচ্ছা, যতগুলো আপনারা পোর্ট পড়ছেন, যতগুলো পোর্টের নাম আপনারা পড়ছেন বা শুনছেন, তাদের মধ্যে মোস্ট বা সব থেকে বেশি জিজ্ঞাসা করা পোর্ট হচ্ছে এই পারাদ্বীপ পোর্ট। এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় দু তিনটে পয়েন্ট অফ ভিউ থেকে বা দু তিনটে অ্যাঙ্গেল থেকে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়। ফার্স্ট কোশ্চেনটা জিজ্ঞাসা করা হচ্ছে পারাদ্বীপের লোকেশন কোন স্টেট বা স্টেট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট দ্য পোর্ট পারাদ্বীপ ইজ লোকেটেড। তো আনসারটা হচ্ছে ওড়িশা। তো এই কোশ্চেনটা অনেকবার আমাদের কাছে এসছে, অনেকবার বারবার এই কোশ্চেনটা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। তো এই জন্য আমি প্রথম থেকেই বলছি যে স্টেট ওয়াইজ আপনারা মনে রাখবেন, কারণ স্টেট ওয়াইজ আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে। এর জন্য একটা ছোট্ট আমার সাজেশন আছে, যেটা হচ্ছে আপনারা যখনই এই ধরনের কোনো জিনিসকে পড়বেন, সেটা পোর্ট হতে পারে, সেটা কোনো আপনার হিল স্টেশনের উপরে পড়তে পারেন, সেটা আপনারা পাওয়ার প্ল্যান্ট পড়তে পারেন, সেটা কোনো কিছুর লোকেশন পড়তে পারেন, যখনই পড়বেন আপনারা একটা বইয়ের নাম পড়বেন, সেটা বইটার নাম হচ্ছে অ্যাটলাস, মানে নর্মালি যদি আমরা বাংলায় বলি তাহলে ম্যাপ বই। বাচ্চা বয়সে আমরা অনেক সময় যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট তারা তো করেইছেন, 9-10 ম্যাপ পয়েন্টিং করতে হতো আমাদেরকে, তার জন্য একটা ম্যাপ বই কিনতে হতো। সেই ম্যাপ এর একটা বই আপনারা কিন্তু অবভিয়াসলি রাখবেন, যখনই কোনো কিছু পড়বেন তার সঙ্গে সঙ্গে সেই ম্যাপ বইটাকে খুলে একবার রেফার করে নেবেন। যখনই আপনি একবার ওটাকে দেখছেন, আপনার চোখের সামনে যখনই আসছে, আপনার মাইন্ড সেটাকে একটা একটা পিকচার হিসেবে ক্যাপচার করে নেবে। আপনি বুঝতেও পারবেন না, সেটা যখন আপনি আনসার করছেন সেই পিকচারটা আপনার চোখের সামনে ফুটে উঠবে। এটা একটা একটা ট্রিক্স হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, যদি আমরা পারাদ্বীপ পোর্টের কথা বলি, কীরকম পোর্ট এটা, এটা হচ্ছে আর্টিফিশিয়াল পোর্ট, আর্টিফিশিয়াল পোর্ট। আচ্ছা, আর একটা যেটা ইনফরমেশন যেটার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটার জন্য অনেক সময় জিজ্ঞাসা করা হয়েছে, সেটা হচ্ছে এইখানে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় ফ্যাক্টসের মধ্যে যে এই পোর্টটা কোথায় অবস্থিত, এর এক্সাক্ট লোকেশনটা কোথায়। তো এর এক্সাক্ট লোকেশনটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, এই কোশ্চেনটা হচ্ছে রিপিটেড টাইম, সেটা হচ্ছে মহানদী রিভার
এবং বি অফ বেঙ্গল এই দুটো যেখানে মিট করছে সেই মিটিং পয়েন্টটা বেসিক্যালি আমরা এটাকে ডেভেলপ করেছি তো এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় মহানদী রিভারের উপরে আমরা কোন পোর্টটা ডেভেলপ করেছি যদিও কোশ্চেনটা একটু ভুল থাকে বাট কোশ্চেন ভুল দেখলে হবে না আপনাকে আনসারটা ঠিক দিতে হবে কারণ যে কোশ্চেন করেছে তার জন্য সে যেটাকে ঠিক বলেছে সেটা ঠিক আপনি বলেছেন কিনা সেটা সেটা ইম্পর্টেন্ট সে কোশ্চেনটা ভুল করলো ঠিক করলো সেটা আপনাদের জন্য জানা দরকার নেই তো এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে মহানদী রিভারের উপরে কোন পোর্ট অবস্থিত তো আনসারটা হচ্ছে আপনার পারাদ্বীপ পোর্ট আচ্ছা নেক্সট যেটার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কি ট্রেড হয় ট্রেড মেনলি এখানে দুটো জিনিসের ট্রেডের জন্য খুব ফেমাস একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আচ্ছা যারা নন সায়েন্স স্টুডেন্ট তারা যখন সায়েন্স পড়বেন তখন দেখবেন অ্যালুমিনিয়ামকে আমরা এল দিয়ে ডিনোট করি তো অনেকটা বড় লম্বা নাম তো ওই জন্য আমি শর্টে লিখছি ডোন্ট মাইন্ড আর একটা হচ্ছে আয়রন যদি আয়রনেরও শর্ট হয় বাট আয়রন নামটাই ছোটো বলে আমি আর আয়রনটাকে শর্ট করলাম না আয়রন ওর আচ্ছা আয়রন ওরের ওপরেও একটা কনসেপ্ট আছে বা আয়রন ওরের ওপরেও একটা এক্সট্রা ইনফরমেশন আছে যে আয়রন ওরটা কোথায় আমরা এক্সপোর্ট করি সেটা হচ্ছে জাপান তো এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে কোন পোর্ট বেসিক্যালি জাপানে আয়রন ওর এক্সপোর্টকে হ্যান্ডেল করে থাকে তো ওটার আনসার হচ্ছে আপনার পারাদ্বীপ তাহলে আমরা দেখতে পেলাম যদি স্টেট ওয়াইজ দেখি তামিলনাড়ু দুটো পোর্ট আমরা দেখতে পেলাম একটা হচ্ছে টুটিকোরিন একটা হচ্ছে এন্নোর তার উপরে গেলাম অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে আমরা দেখতে পেলাম যে বিশাখাপট্টনম তার উপরে আমরা গেলাম ওড়িশা ওড়িশা ওড়িশাতে আমরা দেখতে পেলাম হচ্ছে পারাদ্বীপ নেক্সট যে পোর্টটা আসছে সেটা হচ্ছে নেক্সট যে স্টেটটা আসছে সেটা হচ্ছে আমাদের স্টেট সেটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তাহলে ওয়েস্ট বেঙ্গলে আমরা কোন পোর্ট দেখতে পাবো আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট বা ওয়েস্ট বেঙ্গলের যারা ছেলে মেয়ে তারা আমরা সবাই জানি যে আমাদেরকে এক্সট্রা করে বলে দেওয়ার দরকার পড়ে না বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোস্টলি আমরা যেটা পোর্টের নাম আমরা পড়ে থাকি সেটা হচ্ছে দুটো পোর্টকে অ্যাট এ টাইম আমরা নাম পড়ে থাকি একটা হচ্ছে কলকাতা একটা হচ্ছে হলদিয়া আচ্ছা সরি এইখানে একটা ছোট জিনিস আমার একটু মিস হয়ে গেছে যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমার একটা একটা পোর্টের নামই মিস করে গেছি সেটা নামটা আমি বলার সময় আমি পুরোপুরি স্কিপ করে গেছি সেটা হচ্ছে তামিলনাড়ুতে আর একটা পোর্ট আছে সেটা হচ্ছে চেন্নাই আমি চেন্নাই পোর্টের নামটা একবার নিলাম কিন্তু আমার ভুল হয়ে গেছে চেন্নাই পোর্টটা আমি স্কিপই করে গেছিলাম পুরোপুরি আচ্ছা যদি চেন্নাই পোর্টের কথা বলি এটা হচ্ছে ভারতের ওল্ডেস্ট এখানে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওল্ডেস্ট আর্টিফিশিয়াল ওল্ডেস্ট আর্টিফিশিয়াল পোর্ট ওল্ডেস্ট আর্টিফিশিয়াল পোর্ট এবং যদি আমরা বাই এজ হিসাবে দেখি তাহলে এটা আফটার অলমোস্ট আপনার যেটা ওল্ডেস্ট পোর্ট আমরা পড়বো একটু পরে সেই ওল্ডেস্ট পোর্টে পড়ে সেকেন্ড ওল্ডেস্ট পোর্ট ইভেন মানে এর থেকে পুরনো পোর্ট মেনল্যান্ডে তো অন্ততপক্ষে আর কোনোটাই নেই ঠিক আছে তাহলে তামিলনাড়ুতে বেসিক্যালি তিনটে পোর্ট আছে একটা হচ্ছে টুটিকোরিন একটা হচ্ছে এন্নোর একটা হচ্ছে চেন্নাই এই কোশ্চেনটা একটু আমার মিস হয়ে গেছে তার জন্য একটু আমার ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা বলি ওয়েস্ট বেঙ্গলে মেন পোর্ট হচ্ছে কলকাতা
আচ্ছা কলকাতা পোর্টের কথা যদি আমরা বলি, কলকাতা পোর্ট কিরকম পোর্ট? আর্টিফিশিয়াল পোর্ট। কলকাতা পোর্ট হচ্ছে আর্টিফিশিয়াল পোর্ট। আচ্ছা কলকাতা পোর্টের স্পেশালিটি কি? এটা হচ্ছে রিভারাইন পোর্ট। এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, কলকাতা পোর্ট কিসের জন্য ফেমাস? এটা হচ্ছে রিভারাইন পোর্ট। আচ্ছা রিভারাইন পোর্টের সঙ্গে সঙ্গে এটার আর একটা ইম্পর্টেন্স হচ্ছে, এটা অস্ট্রেলিয়া থেকে যে কার্গোগুলো আসে সেটা এইখানে স্টোর হয়। আমরা হুগলি রিভারের নাম শুনবো, হুগলি রিভারে বেসিক্যালি এই পোর্টটা আছে। এই পোর্টের ডেপথ কমে যাওয়ার কারণে এই পোর্টটাকে আর একটা পোর্ট সাপোর্টিং হিসাবে দেয়, সেটা হচ্ছে হুগলি রিভারের মুখে, অলমোস্ট বে অফ বেঙ্গলের মুখে আর একটাকে আমরা ডেভেলপ করেছি, সেটার নাম হচ্ছে হলদিয়া, হলদিয়া পোর্ট। তাহলে কলকাতা এবং হলদিয়া এই দুটোকে একসঙ্গে আমরা বলছি আর একটা পোর্ট। লাস্ট যে পোর্ট যেটা আমাদের কাছে আছে, লাস্ট নাম্বার পোর্ট, সেটা হচ্ছে আমাদের আন্দামানের নিকোবরে আছে, সেটার নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার, যদি আমরা পোর্ট ব্লেয়ারের কথা বলি, তাহলে পোর্ট ব্লেয়ার ইজ দ্য ওল্ডেস্ট পোর্ট অফ ইন্ডিয়া, ভারতের ওল্ডেস্ট পোর্ট, সব থেকে পুরনো পোর্ট। ঠিক আছে, তাহলে ওল্ডেস্ট পোর্ট হচ্ছে পোর্ট ব্লেয়ার। সেকেন্ড ওল্ডেস্ট যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে চেন্নাই। ঠিক আছে, তো টোটাল এই এতগুলো হচ্ছে আমাদের মেজর পোর্টস অফ ইন্ডিয়া। ঠিক আছে স্যার, এই টপিক আর অন্য কিছু বাকি বোধহয় নেই? না, অলমোস্ট আমরা শেষ, অলমোস্ট শেষ কেন, পুরোটাই শেষ করে দিয়েছি আমরা। আচ্ছা ওকে স্যার, স্যার আজ সময় একদম শেষ, ক্লাস তো এখানেই শেষ করতে হচ্ছে, নেক্সট টপিকে আপনার ক্লাস ডেফিনেটলি আমরা আবার করব। থ্যাংক ইউ ফর কামিং। আজ এখানেই শেষ করতে হচ্ছে স্টুডেন্টস, যেভাবে স্যার আপনাদেরকে দেখালেন, যেভাবে ক্লাস করলেন, এবং মনে রাখার কী কী ওয়ে হতে পারে, যেটা রাইস অলওয়েজ করে থাকে সেই পদ্ধতিগুলোও কিন্তু আজকের এই ক্লাসে উঠে এলো। আপাতত এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।